আগুন, শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়া কি মানে আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন, কারেন্ট নাই। চল যাই, আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি হাজার গুণে। আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা জানি না গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমার জন্য মঙ্গল না, আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার ড্যানিয়েল ডি কস্তা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্তা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? এক মিনিট, আমরা এখানে আইছি এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না, তাহলে কি করতে পারে? আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে, ধরে দেই। থামো, আমি দেখতেছি। কোন ফোন ধরব না, জ্ঞান থাকতে না। মনে হচ্ছে তবে তো রিসিভ করছে না, কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও শুট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নম্বর 30। মফিস সারা দেখি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, মা কেমন আছো? কি রান্না করলা? মুরগির মাংস? শুইনা তো আমার জিব্বায় পানি চলে আইছে। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ঠিক? আমার নাম আগুন, আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। প্লিজ কাম ইন, আসুন। কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি কইরা? পানি আনতে গিয়ে পা পিছলিয়ে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন? হোয়াট ইউ মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলে। হ্যালো মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা, তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম।
থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থাও তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি, ক্যান্ডি, ক্যান্ডি। তুই আগুনকে ভালোবাসিস? ইয়েস। ওর মাঝে কি এমন আছে যা দেখে তুই ওকে ভালোবাসিস? তোরা সবাই যা দেখিসনি আমি তার মধ্যে সেটা দেখেছি। ওই দেখ, আসুন। সবার মতো থানা পুলিশ কোর্টের কথা শুনলেই আমার ভীষণ ভয় হয়, তাই সেদিন আমার বাসায় আপনাকে সত্যি কথাটা বলিনি। তবে ওরা আমার রান্নাঘর পর্যন্ত এসেছিল, কুকুরের ছোট বাচ্চাটাকেও ওরা মেরে ফেলেছে। দুদিন ধরে আমার বড় ভাইয়ের মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যাই। আর এমন অবস্থায় আমার বিদ্রোহ করতে মন চাইতেছে। আপনি দুঃখ পাইলে সান্ত্বনা দিতে পারি, তবে ভয় পাইলে আমার কিছু করার নাই। আমার বাবাকে যারা মেরেছে তাদের মধ্যে আমি একজনকে চিনি। এখন বলুন, কোর্টে গিয়ে সাক্ষী দিলেই হবে? প্রয়োজনে আমি কোর্ট, আমি জজ, আমি ফাঁসির মত। এই যে এটা ভোটার লিস্ট, কে যেন নাম বললেন? জাফর খান। জাফর খান, এই যে ঢাকায় 5,15,000 জাফর খান আছে। নেক্সট সার্চ। উনি সেই লোক। ঠিকানা 12/1 গুলশান 2। ফোন নাম্বার? হ্যালো, জাফর খান আছেন? উনি এখন বাসায় নেই। আপনি কি বলছেন? আমি ওনার ছেলের বন্ধু। আপনার নাম জানতে পারি? আগুন। মাই নেম ইজ আলম খান, সান অফ জাফর খান। ওকে আলম। ওকে আগুন। দেখো কে? জাফর খানের ছেলে। হ্যালো আলম খান। ইয়েস, বাট হু আর ইউ? গতকাল তোমার সাথে ফোনে আলাপ করলাম না, তোমার বন্ধু। ও আগুন, আপনি? কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? তোমার ওই জুতার লেজ দেখে। তো করে বাঁধেন, ধন্যবাদ। অনেক সহজ সরল ছিল, কারেক্ট বলেছেন। কিন্তু আমার তো ছুটির সময় পার হয়ে গেছে, আমি এখন যাই। কই যাবা? আরে বেটা, আমরা তোরে কিডন্যাপ করছি। কিডন্যাপ? এই তোমাদের ডিমান্ড কি? বেটা বেকল, বাংলায় বল দাবি। আবার কি আইলো? যাও তো দেখো। আগুন নাই, বাইরে গেছে। আগুন কোথায়? অনেক চেষ্টা করছি কিন্তু আটকিতে পারি নাই। ওই কি এইভাবে থাকবো? আরে আমার খুব গরম লাগতেছে। ওইখানে? ও এইখানে। আপনাকে ধন্যবাদ। উনি কে? ওর নাম আলম খান। বাবার নাম হলো জাফর খান। আমি থাকি 12/1 গুলশান 2, বাড়ির নাম্বার 1। এখানে আপনি কি করছেন? ওনারা আমাকে কি খেলা করছে? কি খেলা? হঠাৎ তুমি আমার বাসায় কেন? নীলিমা, নীলিমা, নীলিমা দাঁড়াও। নীলিমা তুমি কেন আসলা? ফোন দিলে তো আমি চলে আসতাম। বর্তমানে তুমি অনেক বিজি, তোমার আসার সময় কোথায়? আমি? হ্যাঁ, ইন্টারনেট, কফি শপে তোমার সাথে। ও সেইটা না, মানে সেই দিনই আমার সাথে তার প্রথম পরিচয়। ডোন্ট টাচ মি। নীলিমা,
তুমি যেমনটা ভাবতেছ তার সাথে আমার সেই ধরনের কোনো পরিচয়ই নাই। সত্যি কথা বলতে কি ওই মেয়ের বাপ মার নামও আমি জানি না। আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম পেটে আছে, মুখে আসতেছে না। দারুণ অভিনয়, তুমি একটা প্রতারক। নীলিমা, আরে একটা মেয়ের সাথে কফি খাওয়া মাত্রই সে আমার বউ হয়ে যাবে। দেখছো আমার এই উদাহরণ তোমার বুঝতে কত সহজ হয়েছে? তাহলে তোমরা গাড়ি থেকে একসাথে নামলে কেন? তুমি এইটাও দেখছো, সাধারণত আমরা গাড়ি ঘোড়া না পাইলে মানুষের কাছ থেকে লিপ নেই। আর শেষ দিন লিপ দিতে আমি উঠে গেছি, এতে দোষের কি আছে? তুমি আমাকে ভুলে গেছো, আমার উপর তোমার ভালোবাসা কমে গেছে। এই কথা তুমি বলতে পারলা রোজলিন? আমার নাম নীলিমা, তুমি আমাকে এখনো রোজলিন বলছো? কি বলে এটা নাকি প্রেমের আগুন? I can see in your eyes, let's fly in the sky, you make me mad and I don't know why. এই পাগলু পাগলু মন, এই দুষ্টু দুনয়ন, খুঁজে তোমায় সারাক্ষণ। ও লাগে একা একা যদি না দেখি তোমায়, তুমি জীবন তুমি যে মরো। ও ডানা মেলে পাখি উড়ে দূরে চলে যায়, কাছে কাছে থেকো তুমি মন তোমাকে চায়। আছি যতদিন জেনে রেখো ততদিন তোমার সাথে প্রেমেরই বাঁধন। যদি না দেখি তোমায়,
তুমি জীবন তুমি যে মরো হ্যালো ড্যাড আমি আলম খান বলছি কি হয়েছে বাবা অসময়ে ফোন করেছো তুমি কেমন আছো গুড ড্যাড কোথায় আছো বাবা বন্ধুর বাসায় এত রাত পর্যন্ত বাইরে থাকতে নেই বাবা তুমি বাসা যাও মানে আমাকে কিডন্যাপ কি বললে তোমার ছেলের হাতটা বাঁধা আছে কে তুমি তোমার ছেলের কিডন্যাপার কি চাও তুমি গত বছর অক্টোবর মাসের 10 তারিখ তুমি কোথায় ছিলা অক্টোবরের 10 তারিখে আমার বসের সাথে ছিলাম সেদিন রমনা পার্কে 6 বছরের শিশুকন্যারে গুলি করে হত্যা করা হয়েছে সেই খুন কি তুমি করছো তওবা তওবা আমি নই তাহলে কি তোমার বস আমার বস সিগারেটই খায় না বাচ্চা কি করে মারবে এত কথা বুঝি না আগামীকাল সকাল 10টায় তেজগাঁ পরিত্যক্ত হিমাগার এলাকায় হত্যাকারীরে নিয়ে হাজির থাকবা সে যদি আগামীকাল না তাহলে তোমার ছেলেরে পাঠায় দিম উপরে আমার ছেলে কোথায় তোমার বস কোথায় মিঠু জি স্যার যা ওকে স্যার স্যার কি এটা ঠিকানা যা গিয়ে দেখ আচ্ছা স্যার আমি ওর বস আমার ছেলেকে কিডন্যাপ করে স্যারকে ধরার প্ল্যান করেছিস এই ওই কি ব্যথা লাগছে তুই জাফর খানের সঙ্গে টক্কর দিতে চাস আমাকে তুই ফুটপাতের দোকানদার মনে করিস আমি অস্ত্র বেচা কেনা করি অশোক ফোন আমার ছেলের ফোন পাওয়ার পর তোকে মজা দেখাচ্ছি স্যার আমার ছেলেকে পেয়েছিস জি না স্যার ও ভুল ঠিকানা দিয়েছে ভুল ঠিকানা জি স্যার এটা মতিঝিল থানার ঠিকানা মতিঝিল থানা জি স্যার তার মানে পুলিশ স্টেশন জি ছেলেকে না পাওয়ার টেনশনে তোমাকে যা ইচ্ছে তাই বলেছি তুমি আমাকে মাফ করে দাও আই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস মাথায় মারি আমার মাথায় মার ফ্যান দেব বাবা ওই শালা ফ্যান দে বাবা তুমি এইভাবে দেখো না আমার খুব ভয় করে ভুল ঠিকানা দাও কি ভালো কাজ তুমি সঠিক ব্যক্তিরে দেখাইলে আমি তোমারে ভুল ঠিকানা দিতাম না তুমি কি করে জানলে সে আমার সান না তুমি বলছো তোমার বস সিগারেট খায় না অথচ সে গাড়ি থেকে নাইমাই সিগারেট ধরাইছে আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে মাফ করে দাও তবে আমার ছেলের কোনো ক্ষতি করো না বলো তুমি কি চাও তোমার বস কে উনি এখানে নেই আমি বিশ্বাস করি না আমার জীবনে ফার্স্ট টাইম সত্যি কথা বলছি
উনি জাপানে থাকে। তাইলে আসতে বলো। সম্ভব না। তাইলে আমারে মারো। এই রাখ শালা, উনি মারতে বললেই কি মারতে হবে? ওনার কিছু হলে আমার ছেলের কি হবে? শোনো, আমার স্যারকে আনতে পারবো না, তবে ওনার সাথে সরাসরি কথা বলাতে পারবো। আসসালামু আলাইকুম। ওকে আমি চিনি না, সে আমার ছেলেকে কিডন্যাপ করেছে। আপনাকে সামনে হাজির না করলে ও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। কে সে? এই যে এই যে এই যে এই যে উনি 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 আমার স্যার উনি। আমার সাথে তোর কি কাজ? অনেক আগে পার্কে গুলি খেয়ে মারা যাওয়া শিশু বাচ্চা নাকি ওর ভাগ্নি। জাফর, ওকে 10 লাখ টাকা দিয়ে দাও। যা, এই টাকা দিয়ে সমাধি তৈরি কর। গ্যান মাস্টার, গান ঠিক মতো কাজ করছে কিনা গুলি করেছে। কাজ করেছে, মারা গেছে। আশা করি বুঝতে পেরেছিস। বল, এখন কি করবি? স্যার, আপনি ওকে গরম করবেন না, ওর কাছে আমার ছেলে আটক আছে। জাফর, তুমি কেন ভয় কর? ও কি করবে? কি করবি তুই? আমি কে জানিস? আসলাম সেট, পৃথিবীর সবটি দেশে আমি লেটেস্ট আর্মস সাপ্লাই দিই। পৃথিবীর বড় বড় সন্ত্রাসীদের হাতের অস্ত্র আমার বিক্রি করা। এলটিটিআইর প্রথম মানবোমা আমি তৈরি করেছি। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কাশ্মীরে বিস্ফোরিত প্রতিটি রকেট লঞ্চার আমার গোডাউন থেকে সরবরাহ হয়েছে। আমার মতো লোকের হাতে তোর ভাগ্নি মারা গেছে, এটা তোর সৌভাগ্য। তোর সৌভাগ্য যে তুই দূরে বসে আমার সাথে কথা বলতেছস, নইলে আমি তোরে এতক্ষণে শ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। আরে, তুই কি করছিস? ছাড়, সরে যা, সরে যা। তুই আমার কিছুই করতে পারবি না। আসলাম, আমার নাম আগুন। তুই যত দূরেই থাকুস না কেন, জমিনে আসমানে পানির নিচে পালায়াও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোরে সিংহের মতো থাবা দিয়া ধরব। কেউ আমারে বাধা দেওয়ার চেষ্টা করলে তারেও আমি খুন করে ফেলাবো। সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্যি, পৃথিবীটা ঘোরে যেমন সত্যি, এই আগুন তোরে মারবে তেমনি সত্যি। শিগগিরের সাথে শিকার আর আমার সাথে খেলা করার চেষ্টা করবি না আসলাম। আমি আঘাত করলে তোর বাঁচার কোনো পথ থাকবো না। কবিতার হত্যার প্রতিশোধ আমি নিমুই। তুই আমাকে মারতে পারবি না? আমি তোকে মারব, তোর মাকে মারব, তোর বোনকে মারব। আমার মাথা একটা নয়, 100টা। আমাকে মারতে হলে তোকে 7 সমুদ্র পাড়ি দিয়ে আসতে হবে। কি আসবি? কি আসতে পারবি? আরে ছাড়, ওকে ছাড় বলছি। ওনার কথায় মনে কিছু নিও না। আমার ছেলে কোথায় আছে একবার বলো না প্লিজ। আমার স্যারকে দেখালে আমার ছেলে কোথায় আছে বলবে বলেছিলে। উত্তরা, বাড়ি নাম্বার 32। সত্যি তো? এবার তুমি সত্যি বলছো তো বাবা? থ্যাংকস, থ্যাংকস। তৈরি দেখ।
ক্রমে তো নাই, কোথাও পাইলাম না। শালা আবার ভুল ঠিকানা দিয়েছে। চল। আলম, তুই চলে এসেছিস? ওরা তোকে মারেনি? জি না, নো হিটিং নো বিটিং। কি হয়েছিল? আপনি সামনের দিকে একবার তাকান। কেন আব্বা? তুই ভেতরে যা বাবা। আচ্ছা। হাসান, কোথায় আছিস? জলদায় মার ওকে। এসব কি করে হলো? বাকি সব গেল কোথায়? কেউ নাই, এখন শুধু তুই একাই বাইতে আসস। বাবা বাবা বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমার ছেলেকে কিছু বলো না, সত্যি করে বলছি, আমি কোনো পাপ করিনি। সত্যি তুই কোনো পাপ করস নাই। অবৈধ পথে অস্ত্র বিক্রি করা, ঠিকানা বলতে বলে নিরীহ একটা ছেলের পা কাইটা ফেলা, বোমা পুইতা মানুষ মারার মতো ছোট খাটো পাপ ছাড়া তুই আর কিছুই করস নাই। আমি স্বীকার করছি এসব অপরাধ আমি করেছি, কিন্তু তোমার ভাগ্নিকে আমি হত্যা করিনি। গুলি কইরা মারার সময় তুই দেখছস। সত্যি বলছি, আমি কোনো অন্যায় করিনি। আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। তোর বসের ঠিকানা আমারে বল, তাইলে আমি তোরে সাইরা দিব। খোদার কসম আমি জানি না। বলবি নাকি মরবি? বলছি বলছি, টেবিলের উপর চিঠির মধ্যে ঠিকানা লেখা আছে। ঠিকানা বললে বলেছিলেন ছেড়ে দেবেন। আমি কথার বর খেলাপ করি না। জাফর খান যা, সাইরা দিলাম। এসব করে কি আর হবে বল? ওরা তোর ভাগ্নিকে হত্যা করেছে, তাই বলে তুই ওদেরকে হত্যা করে অপরাধী হতে চাস? আমি অপরাধ করি নাই, ওদের শাস্তি দিয়ে ন্যায় বিচার করছি। ঝামেলা বাড়িয়ে কি হবে বলুন? চলুন আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাই। যা হবার তো হয়েই গেছে, তাই বলে তো আর কবিতা ফিরে আসবে না, ফিরে আসবে না। তুই আরেকবার ভালো করে ভেবে দেখ, ওরা যা করেছে মস্ত বড় অন্যায় করেছে, আমাদের প্রতি অবিচার করেছে। এখন প্রতিশোধ দিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায়। তুই কবিতার মা, তুই যখন জানলি কবিতা মরে নাই তারে হত্যা করা হয়েছে, তখন তোর মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠে নাই? তুই যদি একবার না বলস তাহলে আমি ওদের ছাইরা দিব। এখনই আমরা এই শহর ছাইরা গ্রামে ফিরে যাব। কি ছাইরা দিব ওদের বল? এই হাত দিয়ে আমি কবিতারে বড় করছি, এই হাত দিয়ে আমি কবিতারে কবরে শুয়েছি। সারমুনা ওদের, ওদের আমি সারমুনা। শুধু টাকা দিলেই জাপান যেতে পারবেন না, জাপান যেতে হলে স্পন্সর লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। আচ্ছা, অন্য কারো বিষয় কাজ হবো না? জেলে দেবে। বুঝছি, ওনার দ্বারা সম্ভব না, চলো যাই। এক মিনিট, আমাকে একটু এক মিনিট চিন্তা করার সময় দিন, জলদি করেন। আচ্ছা, আপনি কি বিবাহিত? না। কোন গ্রিন কার্ডধারী মেয়েকে বিয়ে করতে পারলেই আপনি সহজেই জাপান যেতে পারবেন। আপনি কি পাগল হয়ে গেছেন যে বিয়েকে খেলা মনে করছেন? কি সুন্দর করে বললেন,
যে এক সপ্তাহের জন্য আপনার বউ হয়ে থাকতে পারবো কিনা। শুনুন, বিয়ে আর মৃত্যু এসব বিষয় নিয়ে কখনো কারো সাথে মজা করবে না। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে আর আপনি হাসছেন। না, আপনার জন্য করুণা হইতেছে। জন্মদাতা পিতারে চোখের সামনে খুন করার পরেও আপনি সব ভুলে গেছেন, আর রেজিস্টার অফিসে এসে ছোট্ট একটা সই দিতে বলছি দেখা আপনি আমার উপর উঠা পুড়ে রাখছেন। আপনার কুকুরের বাচ্চারে খুন করছে বইলা আপনারও গুলি করে মারবো, এই কথা ভাইবে আপনি সংকোচ করে বসে আছেন। আপনাদের মতো মেয়েদের ভয়ের কারণেই সন্ত্রাসীরা মেয়েদের উপর অ্যাসিড নিক্ষেপ করতেছে, মেয়েরা ধর্ষিতা হইতেছে, নির্যাতিতা হইতেছে। আপনার মতো ভীতু মেয়ের সাহায্য আমার দরকার নাই, ওর ব্যাপারটা আমি দেখব। জাপানে না, মাটির নিচেও যদি থাকে সেখান থেকে টাইনা বের করে ওরে আমি মাইরা ফালামু। আপনার মতো বাবার খুনিরে ভুলে যাওয়ার ধৈর্য আমার নাই, আর ক্ষমা করার মন মানসিকতাও নাই। তার মানে সে অন্যায় করেছে বলে আমরা অন্যায় করব? রাম নিজেও তার শত্রুরে পেছন থেকে মারছে, তার মানে এই নয় যে সামনে থেকে মারার সাহস তার ছিল না, সামনে থেকে মারার সুযোগ ছিল না, বিধায় পেছন থেকে মারছে। এমন কিছু সময় আসে যে সময় ভালো কাজও কাপুরুষের পরিচয় দেয়, ঠিক সেই সময় খারাপ পথে গিয়ে হলেও সত্যরে প্রতিষ্ঠিত করতে হয়। এখন আমি সেই কাজটাই করতেছি। যাই বলেন না কেন, আপনাদের সালাম, আমারে আমার পথেই চলতে দেন।